ভগবান শিবশঙ্কর ও তার দিব্যতার সম্পূর্ণ বিবরণ আমরা শিব মহাপুরাণ থেকে পেয়ে থাকি। ভক্তবৎসল, দয়া ও করুণার সাগর, পরম ব্রহ্মস্বরূপ ভগবান শিবের প্রকৃত স্বরূপ তথা তাকে কেন লিঙ্গরূপে পুজো করা হয় তা আমরা পূর্বেই আলোচনা করেছি। কিন্তু আজকের এই ভিডিওটিতে আমরা আপনাদের জানাব যে দেবরাজ কিভাবে ভগবান আশুতোষের কৃপা লাভ করেন এবং শিবলোকে স্থান পেয়েছিলেন। তাই এই বিশেষ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। নমস্কার বন্ধুরা, আমি জিৎ আর আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের সনাতন কাহিনীর পরিবারে। সনাতন ধর্মের শিবপুরাণ নামক গ্রন্থটি 24,000 শ্লোক নিয়ে রচিত। এই গ্রন্থে 7টি সংহিতাও রয়েছে। প্রত্যেক সনাতন ধর্মাবলম্বী মানুষের জ্ঞান, ভক্তি ও বৈরাগ্য ভাব নিয়ে এই গ্রন্থটি শ্রবণ করা উচিত। 7টি সংহিতা বিশিষ্ট এই শিবপুরাণ পরম ব্রহ্ম ও পরমাত্মার সমান দিব্যতা নিয়ে আমাদের নিকট বিদ্যমান এবং এটি জীবনের উৎকৃষ্ট স্থান প্রদানকারী গ্রন্থ। আমাদের আজকের এই কাহিনীটি শিবপুরাণের মহাত্ম্যের দ্বিতীয় ভাগ থেকে নেওয়া হয়েছে। এই গ্রন্থ অনুসারে একদা এক ব্রাহ্মণ কিতারদের নগরে বসবাস করত। এই ব্রাহ্মণ জ্ঞানের দিক থেকে অত্যন্ত দুর্বল প্রকৃতির, দরিদ্র তথা বৈদিক ধর্মের প্রতি বীতশ্রদ্ধ ছিল। সে স্নান, পূজাপাঠ, সন্ধ্যা আদি কর্ম থেকে পথভ্রষ্ট হয়ে পড়ে। ব্যভিচারী প্রকৃতির এই ব্রাহ্মণের নাম ছিল দেবরাজ। যে সকল ব্যক্তি তার ওপর বিশ্বাস করত, সেই সমস্ত ব্যক্তির সাথেই ছলনা ও প্রবঞ্চনা করত। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য প্রভৃতি সকল বর্গের মানুষকে সে হত্যা করে তাদের ধন সম্পত্তি লুট করতে থাকে এবং তার এই পাপ কর্মে অর্জিত ধন সম্পত্তির সামান্য অংশ কোনোদিন সে ধর্মকর্মে ব্যয় করেনি। এই ব্যভিচারী কামুক ব্যক্তি সমস্ত দিক থেকেই আচার ভ্রষ্ট ছিল। এইভাবেই দিন অতিবাহিত করার পর সে একদিন প্রতিষ্ঠানপুরে এসে পৌঁছায়। সেখানে সে এক শিবালয় দেখতে পায় যেখানে অসংখ্য ঋষি ও মুনিগণ একত্রিত হয়েছিলেন। এরপর দেবরাজ সেখানে কিছু সময় বিশ্রাম নেওয়ার জন্য থেকে যায়। কিন্তু কিছুক্ষণ পরই সে অসুস্থ হয়ে পড়ে। জ্বরের কারণে তার সমস্ত শরীরে তীব্র পীড়াদায়ক অনুভূতি হতে থাকে। সেই স্থানে অন্য এক ব্রাহ্মণ পণ্ডিত শিবপুরাণের কথা পাঠ করছিলেন। অসুস্থ অবস্থায় সেই ব্রাহ্মণের মুখ থেকে শিবপুরাণের কথা সে নিরন্তর শুনতে থাকে। এর এক মাস পর অসুস্থতার কারণে দেবরাজের মৃত্যু ঘটে। তার মৃত্যুর পর যমদূতেরা তাকে যমপাশে বেঁধে যমালোকের দিকে যাত্রা করে। ঠিক সেই সময় শিবলোক থেকে ভগবান শঙ্করের পার্ষদগণরা এসে হাজির হয়। তাদের কর্পূরের সমান গৌরবর্ণের শরীর ভস্মে প্রলিপ্ত ছিল, হাতে ত্রিশূল এবং কণ্ঠে রুদ্রাক্ষের মালা তাদের দেহের শোভা বৃদ্ধি করছিল। এই সকল পার্ষদগণ ক্রোধপূর্বক যমপুরীতে এসে পৌঁছান এবং যমরাজের দূতগণকে ভীত সন্ত্রস্ত করে দেবরাজকে মুক্ত করেন। এরপর যখন তারা এক অদ্ভুত বিমানে দেবরাজকে নিয়ে শিবলোকের দিকে যাত্রা করেন, তখন কোলাহলের জন্য ধর্মরাজ তার ভবন থেকে বেরিয়ে আসেন। সাক্ষাৎ রুদ্রের সমান তেজ বিশিষ্ট চারজন শিবদূতকে দেখে ধর্মরাজ তাদের বিধি অনুসারে পূজা করেন এবং জ্ঞান দৃষ্টির দ্বারা সমস্ত ঘটনা বুঝতে পারেন। তিনি ভয়ের কারণে সেই সকল শিবদূতগণকে কোনো প্রশ্ন করেননি। এরপর শিবদূতেরা কৈলাসে পৌঁছান এবং দেবরাজকে পরম কৃপালু ভগবান শঙ্করের হাতে তুলে দেন। আর এইভাবেই সেই দিগ্ভ্রষ্ট ব্রাহ্মণ অজান্তেই শিবপুরাণ শোনার জন্য ভগবান সদাশিবের কৃপা লাভ করে। তাই আমরা সেই অনাদি অনন্ত ভগবান শঙ্করের কাছে প্রার্থনা জানাই যে তিনি যেন আমাদের প্রত্যেক দর্শকের ওপর তার কৃপাদৃষ্টি সর্বদা বজায় রাখেন। আমাদের আজকের এই ভিডিওটি ভালো মনে হলে একটি লাইক করে আত্মীয় পরিজনদের সাথে শেয়ার করুন, আর আপনাদের মতামত আমাদের কমেন্টের মাধ্যমে জানান। আজ এ পর্যন্তই। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।